সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক, মানবিক ও ধর্মীয় কারণে নানা সময়ে আশ্রিত আরব বংশোদ্ভূত অভিবাসী কর্তৃক স্থানীয়দের একের পর এক হত্যাকাণ্ড ও ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর ইস্যুতে উত্তাল জার্মানি। অভিবাসীদের দেশটিতে আশ্রয় দেয়া কিংবা না দেয়া এবং যে কোনো কারণে আশ্রয় লাভে ব্যর্থদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে শুরু হয় দেশটির নানা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনায় নিয়ে 16 সেপ্টেম্বর সোমবার থেকে আর কোনো অবৈধ ও অনিয়মিত অভিবাসী যাতে জার্মানিতে অনুপ্রবেশ করতে না পারে, সে কারণে সীমান্তে পুলিশি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শল্স প্রশাসনের এমন সিদ্ধান্তে ভালো এবং মন্দ দুটি দিকই দেখছেন স্থানীয় সহ প্রবাসীরা। সিরিয়া বা আরব দেশ থেকে ওরা এসে এখানে মনে করেন ও নিজের দেশে ক্রাইম করে বা অবৈধভাবে এসে ঝামেলা করতেছে এখানে, যার কারণে এখানে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াইছে। সো আমি মনে করি যে এখন যে জার্মান সরকার ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে ভালো সিদ্ধান্ত নিয়েছে। জার্মান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে বেশি কড়াকড়ি মনে হচ্ছে আমার মতে। কারণ অনেকের ক্রিমিনাল রেকর্ডস নেই, তারা এখানে আসতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সীমান্তে যে কড়াকড়িটা করা হয়েছে সেক্ষেত্রে অনেক ভালো মানুষও দেখা যাচ্ছে এখানে ঢুকতে পারছে না। জার্মানি দেখা দেখি অন্যান্য বর্ডারে এরকম কড়াকড়ি আরোপ করবে, এতে করে যারা অরিজিনালি আশ্রয়প্রার্থী, যাদের অরিজিনালি অনেক সমস্যা আছে, তারা ভুক্তভোগী হবে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্রেজারের সীমান্তে কড়াকড়ির সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ প্রতিবেশী পোল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও গ্রিস। সীমান্তে পুলিশি চেক বা নজরদারির মাধ্যমে মালামাল পরিবহন সহ প্রচলিত শেনজেন নীতি ক্ষতির মুখে পড়বে বলে মত দেশগুলোর। এদিকে জার্মানির সীমান্ত থেকে ফেরত পাঠানো আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের ভাগ্যে কি থাকবে, একই সঙ্গে কোন দেশে তারা আশ্রয় নেবে, তা নিয়ে চিন্তিত ইইউর মানবিক সংস্থাগুলো। সোমবার থেকে জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপের ফলে প্রতিবেশী অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশ জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই কপাল পুড়তে যাচ্ছে অবৈধ, অনিয়মিত, একই সাথে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের। এর ফলে শুধু জার্মানির সীমান্তেই নয়, গোটা ইউরোপের সীমান্তেই মানবিক বিপর্যয়ের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ,